আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ক্লাস সিক্স চ্যাপ্টার সিক্স এর থিওরেম নং টু। আমরা যদি আমাদের মূল বইটি থেকে একটু প্রশ্নটি খেয়াল করে নিই যে থিওরেম নং টু এর প্রশ্নটি কি ছিল, ওয়েন টু স্ট্রেট লাইন ইন্টারসেক্টস দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আমরা কিন্তু অলরেডি আমাদের প্রিভিয়াস বেসিক ভিডিওতে দেখেছিলাম যখন দুটো লাইন একটি পয়েন্টে ইন্টারসেক্ট করে, দুটো লাইন যখন একটি পয়েন্টে ইন্টারসেক্ট করে যায় তখন সেখানে চারটি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ফর্ম করে বা ক্রিয়েট করে। তো এখানে আমাদের থিওরেমের কোশ্চেনটি এমনই বলা আছে, ওয়েন টু স্ট্রেট লাইন ইন্টারসেক্ট, যখন দুটো লাইন ইন্টারসেক্ট করবে দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল হয়। আমি বেসিক ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গুলো সবসময় ইকুয়াল হয়, এটা কনস্ট্যান্ট। সেই জিওমেট্রির লজিকটাকে আমরা আজকে প্রুফ করতে যাচ্ছি যে কিভাবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের মান ইকুয়াল হয়। সো ডেফিনেটলি আমি আগেই বলেছিলাম থিওরেমের প্রশ্ন সবসময় মুখস্থ করে নিতে হয়, ডেফিনেটলি আপনাকে থিওরেমের কোশ্চেনটা মুখস্থ করে নিতে হবে। খুবই সহজ, দুটো লাইন যখন একটি পয়েন্ট ইন্টারসেক্ট করে যাবে তখন ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের মানগুলো সমান হবে। অলরাইট, সো আমরা যদি এটাকে জিওমেট্রিক্যালি ফর্ম করতে চাই বা জিওমেট্রিক্যালি যদি আমরা ফিগারের সাহায্যে যদি এটাকে দেখাতে যাই, সো ধরে নিচ্ছি এটা একটা লাইন এবং এটা আরেকটা লাইন। প্রথমটাকে আমি নামকরণ করছি এবি দিয়ে এবং পরেরটাকে আমি নামকরণ করছি সিডি দিয়ে। সো এই এবি এবং সিডি স্ট্রেট লাইন দুটো কি করলো, ও পয়েন্টে ইন্টারসেক্ট করলো। আমি ধরে নিচ্ছি কি পয়েন্টে ইন্টারসেক্ট করলো, ও পয়েন্টে ইন্টারসেক্ট করলো। সো যখন দুটো লাইন স্ট্রেট লাইন ও পয়েন্টে ইন্টারসেক্ট করে আপনাকে প্রুফ করতে বলা হয়েছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গুলো সমান হবে। আমরা নিশ্চয়ই জানি যে কার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কে হয়, উপরেরটার ভার্টিক্যালি অপোজিট নিচেরটা হয়, রাইট সাইডের ভার্টিক্যালি অপোজিট লেফট সাইডেরটা হয়। সো ফিগারটা কিন্তু এইটুকুই, এর বাইরে অতিরিক্ত কোনো কিছু এখানে আমার আর্টও করতে হয় না। সো আমি চলে যাচ্ছি প্রথমে এই পার্টিকুলার এনাউন্সিয়েশনটাতে। পার্টিকুলার এনাউন্সিয়েশনটাকে আমরা কি লিখবো, লেট এবি এন্ড সিডি, let AB and CD be two straight lines which intersects at point O. AB এবং CD straight line দুটো O point এ কি করছে, intersect করছে। All right, we have to prove that আমরা কিন্তু আগেই বলেছিলাম কি প্রুফ করতে বলেছে, যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল। এখন এই অ্যাঙ্গেলটার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কে, এই নিচেরটা, এটার নাম কি এওডি আর নিচেরটার নাম কি বিওসি। অর্থাৎ উই হ্যাভ টু প্রুভ দ্যাট অ্যাঙ্গেল এওডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওসি অ্যান্ড এই পাশের ভার্টিক্যালি অপোজিট কে হবে, এই পাশে একটা হবে, এটার নাম কি অ্যাঙ্গেল এওসি ইজ ইকুয়াল টু এই পাশে একটা নাম কি অ্যাঙ্গেল বিওডি। সো আমাদেরকে প্রুফ করতে হবে এওডি অ্যাঙ্গেল এবং বিওসি অ্যাঙ্গেল ইকুয়াল, আবার এওসি অ্যাঙ্গেল এবং বিওডি অ্যাঙ্গেল ইকুয়াল, এইটুকুই কিন্তু এনাম। এন্ড এটা প্রুফ করতে গেলে আমাদেরকে অতিরিক্ত কোনো কিছু এই ফিগারের সাথে অ্যাড করতে হবে না। সো এই থিওরেমের ভিতরে আমাদের ড্রয়িং এর স্টেপটা কিন্তু থাকবে না, আমরা সরাসরি চলে যাব এবার প্রুফ স্টেপটিতে। সো আমরা যদি প্রুফ স্টেপটিতে চলে যাই, প্রুফ স্টেপটি আমরা একটু দেখে নিচ্ছি কিভাবে আমরা প্রুফ স্টেপটি শিখব বা দেখব, একটু দেখে নিচ্ছি প্রুফ স্টেপটি। ওকে, সো প্রুফের স্টেপটিতে আমরা কিভাবে সাজাতে পারি, প্রথমে আমরা যেটা করব ওকে আমরা একটু লক্ষ্য করব, এখানে দুটো লাইন সেগমেন্ট ছিল, একটি ছিল আমাদের এ বি এবং অন্যটি ছিল আমাদের সি ডি। আমরা এটাকে দুটো স্টেপে করার চেষ্টা করব, প্রথমে আমি এ বি টোটাল লাইনটাকে নিয়ে করব, আবার এরপরে আমরা সি ডি টোটাল লাইনটাকে নিয়ে করব। কি করব আমি দেখাচ্ছি আপনাদেরকে,
দেখতে পাচ্ছি এখানে এবি একটি লাইন, আমি এই লাইনটিকে সিমিলারলি জাস্ট ড্র করতেছি বোঝার জন্য। আপনারা বাসায় প্র্যাকটিস করার সময় এভাবে ড্র করে নেবেন, কিন্তু সেটা পরীক্ষার হলে কিন্তু অ্যাড করবেন না, রাফ করে রাফটাকে আপনি মুছে দিতে পারেন চাইলে। সো আমি আমার মনে রাখার বা বোঝার সুবিধার্থে আমি ধরে নিচ্ছি এটার মতো করে সিমিলারলি আমি একটি লাইন নিয়ে নিলাম এখানে, যার নামকরণটা আমি এখানে যেভাবে ছিল এবি সেটাই দিয়ে দিলাম। সো আমি ধরে নিচ্ছি এবি ইজ আ লাইন সেগমেন্ট, এবি একটা লাইন সেগমেন্ট যার ও পয়েন্ট, যার কি পয়েন্টে, ও পয়েন্টে এই ওডি লাইনটা মিলিত হয়েছে, ওডি রেটা মিলিত হয়েছে, কে মিলিত হয়েছে, এবি লাইন সেগমেন্টের ও পয়েন্টে ওডি রেটা মিলিত হয়েছে। আমরা কিন্তু এই ফিগারটা থেকে এটাকে ড্র করব, এটা একটা সাব ফিগার আমি বলতে পারি, এটা জাস্ট বুঝার সুবিধার্থে। আপনি পরীক্ষার হলে কিন্তু ভাষা প্র্যাকটিস করার সময় অবশ্যই রাফ ফিগার সহ করবেন, বাট পরীক্ষার হলে কিন্তু এই রাফ ফিগারটাকে ড্র করবেন না ভুলেও, তাহলে কিন্তু নাম্বার মাইনাস করা হবে। সো এবি লাইনটা ও পয়েন্টে ওডি একটা রে এসে কি করলো, ইন্টারসেক্ট করলো, এবি লাইনের ও পয়েন্টে ওডি রেটা এসে ইন্টারসেক্ট করলো। যখনই এবি লাইন সেগমেন্টের ও পয়েন্টে ওডি রেটা এসে ইন্টারসেক্ট করলো, তখন এখানে কিন্তু দুটো অ্যাঙ্গেল ফর্ম করলো, এখানে কি করলো, দুটো অ্যাঙ্গেল ফর্ম করলো। কোন দুটো অ্যাঙ্গেল ফর্ম করলো আমরা দেখতেই পাচ্ছি, এ ওডি একটা অ্যাঙ্গেল এবং বি ওডি একটা অ্যাঙ্গেল, কে কে ফর্ম করলো, অ্যাঙ্গেল এ ওডি এবং অ্যাঙ্গেল বি ওডি। যেই দুটো মিলে কি হয় আমরা কিন্তু জানি যে এই পুরোটা মিলে একটি স্ট্রেইট অ্যাঙ্গেল হয়, একটি স্ট্রেইট অ্যাঙ্গেল হয় যার মান 180 ডিগ্রি। সো এই জিনিসটাকে আমরা এখানে জাস্ট রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, আমি এটাকে স্টেপ 1 2 3 দিয়ে করছি, অর্থাৎ এক নাম্বার স্টেপটাকে আমরা এইভাবে লিখব, দ্য রে ওএ, আমি এইভাবে লিখছি, লেট এবি ইজ আ লাইন, এবি ইজ আ লাইন, এবি ইজ আ স্ট্রেট লাইন, অ্যান্ড OA ray meets OA ray and sorry OA ray na, let AB is a straight line and OD ray, and OD ray ba eta ke ami bhabe likhte pari DO ray, DO ray meets the line AB at O point. একটু আগে আমি যেটা থেকে বলছি সেই কথাটাই কিন্তু এখানে জাস্ট আমি জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করলাম, let AB be a straight line and DO ray meets the line AB at O point. All right. So তাহলে আমার এখানে কি হচ্ছে, দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, যে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মিলে হয় একটি স্ট্রেট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল দুটোর মান মানে নাম কি কি, একটি অ্যাঙ্গেলের নাম হচ্ছে অ্যাঙ্গেল AOD, সুতরাং যেটাকে বলা হয় আসলে দেয়ার ফোর অ্যাঙ্গেল AOD প্লাস অ্যাঙ্গেল BOD ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 1 স্ট্রেট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা, 1 স্ট্রেট অ্যাঙ্গেল। অলরাইট, এবং আমরা কিন্তু অলরেডি জানি যে 1 স্ট্রেট অ্যাঙ্গেল মানে হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। আচ্ছা, সো আমি এটাকে আলাদা একটি স্টেপে রাখলাম, এবার চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী পার্টে, অর্থাৎ এটার মতো করে আমরা এখানে আরেকটি ফিগার ড্র করব। এটা আমরা নিয়েছিলাম কোন লাইন দিয়ে, এবি লাইন দিয়ে, সো এটা আশা করছি আমরা তুলে ফেলেছি অলরেডি। সো এবার আমরা যে কাজটি করব, স্টেপ টুটা করতে যাব, আমি আবারও বলছি রাফ ফিগার সহ কিন্তু আমরা ভাষায় প্র্যাকটিস করার সময় প্র্যাকটিস করব, আমাদের বুঝতে সুবিধা হবে। সো এবার আমরা কি করব, তো আগে আমরা আলোচনা করছিলাম এবি লাইন সেগমেন্ট নিয়ে, এবি স্ট্রেট লাইন টি নিয়ে, এবার আমরা নিব সিডি স্ট্রেট লাইন টি। সিডি স্ট্রেট লাইন টি কিভাবে আছে, ঠিক এই রকম ভাবে আছে, আমি ঠিক এটার প্যারালাল করে নেওয়ার চেষ্টা করব। সিডি স্ট্রেট লাইনটা এমন ভাবে ছিল, ঠিক আমি এমন ভাবে জাস্ট এখানে আর্ক করে দিলাম। আমি যখন সিডি স্ট্রেট লাইনটাকে ধরব, তখন সিডি স্ট্রেট লাইনের ও পয়েন্টে এও একটি লাইন এসে কি করছে,
মিলিত হচ্ছে কে মিলিত হচ্ছে মানে কে ইন্টারসেক্ট করতেছে সিডি স্ট্রেট লাইনের ও পয়েন্টে এও লাইনটা এসে মিলিত হচ্ছে অলরাইট সো এটাকে আমি এখন জাস্ট জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে যাব যেখানে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ফর্ম করছে যেই দুটো মিলে কত ডিগ্রি হচ্ছে আমরা জানি দুটো অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি 180 ডিগ্রি এই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুটো মিলে একটি স্ট্রেট অ্যাঙ্গেল ফর্ম করে যার মান হচ্ছে 180 ডিগ্রি সো এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব দুই নম্বর স্টেপ দিয়ে লেট সিডি ইজ আ স্ট্রেট লাইন এন্ড AO ray meets CD line at O point. AO ray টা CD straight line কে meet করতেছে কোথায়? O point. তাহলে এই অ্যাঙ্গেল আর এই দুটো অ্যাঙ্গেল মিলে অর্থাৎ অ্যাঙ্গেল AOC plus অ্যাঙ্গেল AOD is equal to কত পাচ্ছি? One straight angle পাচ্ছি। এবং আমরা জানি 1 স্ট্রেট অ্যাঙ্গেলের মান কত ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে সো দুই নম্বর স্টেপটি শেষ এই টুকুই কিন্তু বোঝার ছিল এই থিওরেমের জন্য এর পরবর্তীতে যেটুকু আছে সেটুকু হচ্ছে অ্যালজেব্রিক ক্যালকুলেশন দিয়ে কিভাবে আমরা করব আমরা একটু খেয়াল করছি আমরা যদি একটু পিছনের দিকে ব্যাক যাই আমি আমার বোঝার সুবিধার্থে আমি এখানে আগের ফিগারটিকে ড্র করে নিচ্ছি আইডেন্টিফাই করে দিয়েছি সেই দুটো স্টেপ থেকে আমরা দুটো ইকুয়েশন পেয়েছিলাম যেই দুটো ইকুয়েশনেরই রাইট সাইডের মান 180 ডিগ্রি দুটো ইকুয়েশনেরই রাইট সাইডের মান 180 ডিগ্রি এবং আমরা মনে রাখবো যখন দুটো ইকুয়েশনের একটি সাইড ইকুয়াল হয় তখন অটোমেটিক্যালি অপর সাইডগুলো ইকুয়াল হয় আমি আবারো বলছি যখন দুটো ইকুয়েশনের একটি সাইড ইকুয়াল থাকে আমি যদি এক নং স্টেপের কথা বলি এক নং স্টেপের রাইট সাইডে আমরা পেয়েছিলাম 180 ডিগ্রি আবার দুই নং ইকুয়েশনের রাইট সাইডেও আমরা পেয়েছি 180 ডিগ্রি দুটো ইকুয়েশনের একটি সাইড সমান হলে অপর দুটো সাইড অটোমেটিক্যালি সমান হয় সো আমি তিন নাম্বার স্টেপে কি এভাবে শুরু করতে পারি ফ্রম স্টেপ 1 এন্ড 2 উই গেট আমরা স্টেপ 1 এবং 2 থেকে কি কি ইকুয়েশন পেয়েছিলাম এক নাম্বার স্টেপে পেয়েছিলাম অ্যাঙ্গেল AOD প্লাস অ্যাঙ্গেল BOD ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি এবং দুই নাম্বার ইকুয়েশন থেকে আমরা পেয়েছি অ্যাঙ্গেল AOC প্লাস অ্যাঙ্গেল AOD ইকুয়াল টু 180 ডিগ্রি সো এই দুটো মান যেহেতু সমান রাইট সাইড দুটো যেহেতু সমান তাহলে আমি বলতে পারি এই লেফট সাইড দুটো সমান হবে অর্থাৎ সো অ্যাঙ্গেল AOD প্লাস অ্যাঙ্গেল BOD ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল AOC প্লাস অ্যাঙ্গেল AOD অলরাইট সো এবার আমরা কি করব এবার জাস্ট এই বোথ সাইড থেকে কমন অ্যাঙ্গেলটাকে বাদ দিয়ে দিব কমন অ্যাঙ্গেলটা কে আছে অ্যাঙ্গেল AOD এবং অ্যাঙ্গেল AOD সো আমি চাইলে বোথ সাইড থেকে কমন অ্যাঙ্গেলটাকে এমনিতেই বাদ করে দিতে পারি অথবা যদি অ্যালজেব্রিক ভাবে আপনি ব্যাখ্যা বা এক্সপ্লেইন দিয়ে করতে চান তাহলে একটি AOD অ্যাঙ্গেলকে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে আসলে সেটা মাইনাস হয়ে যায় এবং একই রকমের জিনিস প্লাস মাইনাস থাকলে সেটা কাটাকাটি চলে যায় মিন্স এই AOD অ্যাঙ্গেলের সাথে আমি এই AOD অ্যাঙ্গেলকে নিয়ে আসলে সেটা মাইনাস হয়ে যাবে এবং এই AOD আর এই AOD কি হয়ে যাবে কাটাকাটি চলে যাবে সো কমন ভাষায় আমি সহজ ভাবে বোঝানোর জন্য বলছি দুটো ইকুয়েশনের বোথ সাইডে একই রকমের জিনিসের সাইন যদি একই রকমের থাকে তাহলে সেটাকে আমরা চাইলে ইজিলি বাদ দিয়ে দিতে পারি সো এখানে AOD অ্যাঙ্গেল আছে এখানে AOD অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলের মানটি প্লাস এই অ্যাঙ্গেলের মানটিও প্লাস সো বোথ সাইড থেকে এই দুটো অ্যাঙ্গেলকে আমি উইথড্র করে দিব আমি যদি দুটো অ্যাঙ্গেলকে উইথড্র করি মনে রাখবো সাইন সেম না হলে কিন্তু উইথড্র করা যায় না ওকে সো দুটো অ্যাঙ্গেলকে যদি আমি উইথড্র করে দিই আমি পেয়ে যাচ্ছি এখানে অ্যাঙ্গেল BOD ইকুয়াল টু অ্যাঙ্গেল AOC অর্থাৎ অ্যাঙ্গেল AOC ইকুয়াল টু অ্যাঙ্গেল BOD পেয়ে গেলাম আই থিংক
আমাদের 80 প্রুফ কিন্তু অলরেডি হয়ে গেল যে অ্যাঙ্গেল এওসি আর অ্যাঙ্গেল বিওডি এর মান সমান। আমরা এটা কিন্তু অলরেডি প্রুফ করে ফেললাম, এটা কি ভার্টিক্যালি অপোজিট ছিল, কিন্তু এই দুটো অ্যাঙ্গেল যে সমান এটা আমরা প্রুফ করে ফেললাম। সিমিলারলি একই ওয়েতে আমরা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলকেও সমান প্রুফ করতে পারি, সেটা আর এখানে আমাদেরকে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে না, আমরা জাস্ট এইভাবে লিখে দিব। সিমিলারলি আমরা জাস্ট এটাকে এভাবে লিখে দিব, সিমিলারলি সিমিলারলি কি উপরের অ্যাঙ্গেল যেটা ছিল এটা অ্যাঙ্গেল এওডি ইজ ইকুয়াল টু নিচের অ্যাঙ্গেলটা যেটা ছিল এটা অ্যাঙ্গেল বিওসি। সো আই থিংক আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল প্রুফড। সো এই থিওরেমটা আমাদের এই পর্যন্তই, আশা করছি আমরা সবাই ভালো মতো দেখার এবং বুঝার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।